ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ মহাসপ্তমী। আজকে আমরা যাচ্ছি সাউথ ক্যালকাটার ঠাকুর দেখতে। তো চলো, কেমন ছিল আমাদের আজকের পুজো পরিক্রমা, চলো দেখাই আমাদের সাথে প্যান্ডেল হপিং এ, তোমরাও চলো। তো চলো দেখা যাক। তো ফার্স্টে আমরা যেটা করলাম, আমরা মেট্রো করে চলে গেলাম রবীন্দ্র সরোবর। রবীন্দ্র সরোবরে মেট্রো করে গিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে ঠাকুর দেখতে গেলাম। তো এই যে মেট্রো করে যাচ্ছি, মেট্রোর ভেতরে যদিও বা ভিডিও নেওয়া অ্যালাউড না, তবু যেটা বারণ করে সেটা করতে তো মজা বেশিই লাগে। তো এই যে আমরা বেরিয়ে গেছি বাইরে দিয়ে, পুরো এইভাবে রাস্তার ফুটপাথগুলোতে ব্যারিকেড করা আছে, হাঁটলে এর ভেতর দিয়েই হাঁটতে হবে। তো আমরা সেখান থেকে এই যে সবাই মিলে চলে গেলাম, এই যে আমাদের টোটাল ব্যাটেলিয়ান, এই যে পেছনে আরও দুজন। তো আমরা সবাই মিলে চলে গেলাম এখানে ফার্স্ট ঠাকুর দেখতে। তো ফার্স্ট আমরা যে ঠাকুরটা দেখছি সেটা হলো মুদিয়ালির। তো মুদিয়ালির এই যে প্যান্ডেল ফার্স্টেই দেখাচ্ছি, বেশ সুন্দর কাজ করেছে, সূক্ষ্ম নিখুঁত কাজ। এই যে এরকমভাবে দড়ি এবং সুতো দিয়ে খুব সুন্দর করে চারিদিকটা ডেকোরেট করা, আর কালার কম্বিনেশনগুলো এত সুন্দর লাগছিলো, খুব স্নিগ্ধ কাজটা ছিল, আর মানে দেখে খুব ভালো লাগবে। তো এই ছিল হচ্ছে ফুল মুদিয়ালির প্যান্ডেল, ভেতরে হচ্ছে দুর্গা প্রতিমা। তো আমরা এখানে ভেতরে ফার্স্টে আমরা জানতাম না যে এদের এন্ট্রেন্স একদিকে আর এক্সিট একদিকে। তো আমরা ভেতরে যথারীতি চলে যাই, গিয়ে আমাদেরকে পুরোটা গিয়ে উল্টো দিকে যে এক্সিট, ওই যে এক্সিট ওইটা দিয়ে বেরোতে হয়েছে, কেননা কাউকে আবার উল্টো যেটা এন্ট্রেন্স সেই দিক দিয়ে বেরোতে দেবে না। তো বাইরে বেরানোর পর হয়ে গেল কঠিন সমস্যা, কেউ কেউ বলছে ঠাকুর দেখবে, কেউ কেউ বলছে সাউথ সিটি যাবে। তো আমরা তারপরে এখন এটা কোথায় দেখলাম, শিবতল মুদিয়ালি দেখে, এবার আমরা মুদিয়ালি শিব মন্দির দেখে কোথায় যাচ্ছি, সাউথ সিটি মল যাচ্ছি না। এই যে একজন আছে যে সাউথ সিটি মল করছে, আমরা যাবো না সাউথ সিটি মল। তো বুঝতেই পারছো আমাদের কথা কেউ শোনেনি, কারণ আমরা দাঁড়িয়েছি এখন কোথায়। আমরা ঠাকুর না দেখে এখন চলে এসেছি সাউথ সিটি মল। সাউথ সিটি মলে যা ভিড়, মনে তো হচ্ছে এখানেই ঠাকুরের প্যান্ডেল হয়েছে, কিন্তু এই যে এরকম এখানে সাজানো আছে। তো এই হচ্ছে অবস্থা। তো চলো দেখা যাক এখানে কি হয়। তো শপিং মলের ভেতরে আমরা ঢুকছি, ঢোকার পরে যা বুঝতে পারলাম যে এখানে প্যান্ডেলের থেকেও মোটামুটি ভিড় বেশি, যাকে বলা যায় মানে আমাদের অবস্থা এখানেই খারাপ হয়ে গেছিলো। আমরা রীতিমতো ওখানে ফার্স্টে গিয়ে তো খুব মজা হচ্ছিলো, চারিদিকে ডেকোরেশন দেখে বেশ মজাই লাগছিলো, আমরা কিছু ছবি টবি তুললাম। এই যে এখানে দাঁড়িয়ে সবাই ছবি তোলা হচ্ছে, সামনে এখানে একটা দুর্গা ঠাকুরের মণ্ডপ মতো করেছে, সেখানে একটা মূর্তি রাখা আছে। তো এগুলো খুব সুন্দর দেখতে লাগছে। তো এর সামনে দাঁড়িয়ে প্রত্যেকেই আমি যে দেখলাম যে ওখানে যারাই মোটামুটি গেছে সবাই এর সামনে দাঁড়িয়ে কিছু না কিছু ছবি তো নিচ্ছেই। তো আমরাও এই ভিড় ঠেলে ঠেলে একজন একজন করে এখানে ছবি ছবি নিচ্ছিলাম। তো ছবি তুলতে তুলতে মোটামুটি আমরা ক্লান্ত হয়ে পড়েছি, এই যে তার ভাব দেখতেই পাচ্ছ। এই যে একজন সমস্ত ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আরেকজন এদিকে ছবি তুলছে, আমার ছবি তোলা হয়ে গেছে, ওই জন্য আমি এখানে এসে ভিডিও। তো দাঁড়িয়ে থেকে থেকে আমাদের হয়ে গেছে পা ব্যথা, তো আমরা চলে যাব ওপরে বসার জন্য। ফুড কোর্টে আমরা যাচ্ছি, তো এই যে চলে এসেছি আমরা ফুড কোর্টে, এই এখান দিয়ে এই যে স্কাই ওয়াক দিয়ে আমরা হেঁটে যাব। স্কাই ওয়াকেও যদিও বা ভিডিও নেওয়া মানা আছে, কিন্তু আগেই বলেছিলাম যেটা মানা থাকে সেটা তো করতে বেশি ভালো লাগে। তো এই যে আমরা স্কাই ওয়াক দিয়ে হেঁটে হেঁটে গেলাম, গিয়ে যা দেখতে পেলাম এখানে একটাও সিট ফাঁকা নেই ভেতরে, এত বড় ফুড কোর্টের মধ্যে আমরা একটা চেয়ার ফাঁকা পাইনি। তো আমরা হাঁটতে হাঁটতে লাস্টে চলে গেলাম রুফটপে, কিন্তু আজকে একটু তখন রোদ ছিল, তো রুফটপে প্রচণ্ডই আমাদের গরম হচ্ছিল, ঘাম হচ্ছিল, আমাদের ওখানে মোটেও বসে থাকতে আর ভালো লাগছিল না। তো আমরা বেরিয়ে পড়লাম সাউথ সিটি থেকে, বেরিয়ে আবার চলে গেলাম ঠাকুর দেখতে। তো বুঝতেই পারছো একবার এসি একবার তারপরে এরকম রোদ। তো আবার আমরা চলে এসেছি এখানে, যে আমাদের যারা বাকি আরও মেম্বার তারা জয়েন করবে আমাদের। তো আমরা এখানে ওয়েট করছি, তো ফাইনালি তারা আমাদের জয়েন করে গেছে।
তো আমরা এখন টোটাল 8 জনে মিলে এই যে ঠাকুর দেখতে চলে গেছি। তো এখানে আমরা চলে এসেছি, এই বাবেল স্কুল আমার প্রচণ্ডই ভালো লাগে। তো এখানে আমরা দেখলাম লেক ইউথ কর্নারের ঠাকুর। তো আমরা চলে এসেছি প্যান্ডেলে, এইখানের প্যান্ডেলের থিম ছিল গামছা থিম। তো এখানে পুরো প্যান্ডেলটা মোটামুটি এরকম গামছা দিয়ে এরকম ডেকোরেট করা ছিল। তো ছোট্ট প্যান্ডেল রাস্তার ওপরেই, তো বেশি লোকজন এখানে মানে ভিড় করে দাঁড়ানোর মতো জায়গা নেই, সবাই এক দিক দিয়ে ঢুকে এক দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। ছোট্ট একটা প্যান্ডেল, তো এখানে একটা ছোট্ট পুজো। ও তারপরে রাস্তা দিয়ে যেতে যেতে যেটা দেখতে পেলাম, এরকম রাস্তার দুই পাশে তো মেলার মতো বসেছে, বিভিন্ন হাতের যে হস্তশিল্পের যে কাজের জিনিস, যেরকম এখানে বিভিন্ন জুয়েলারি আছে, ওইদিকে আমরা কিছু দেখলাম ডেকোরেশনের যে হোম ডেকোরেটিং জিনিসপত্র সেই সমস্ত আছে, এখানে এরকম টাইপের পেন্টিং, তো ওনারা এখানে বিক্রি করছেন, এখানেই আঁকছেন এবং এঁকে এখানে সামনেই বিক্রি করছেন। তো পেন্টিংগুলো খুব সুন্দর, এই যে আমাদের সামনে বসে বসে সবাই আঁকছে। তো এখানেও যেগুলো দেখলাম, এখানে বিভিন্ন কেটলি, বিভিন্ন মাগ, যে আরও জিনিসপত্র এই যে এরকমভাবে আঁকা হচ্ছে, একে এখানে যেইভাবে বলবে সেইভাবে একে ওরা সেখানে বিক্রি করছে। তো জিনিসগুলো খুব সুন্দর লেগেছে আমার। তো তারপরে এখানে বিভিন্ন হ্যান্ডমেড জুয়েলারি খুবই সুন্দর, মানে সত্যি দেখার মতো। তো এখানে থেকে তারপরে এগিয়ে যেটা রয়েছে, সেটা রয়েছে এরকম বাচ্চাদের কিছু খেলনার রাইড টাইপের। তারপরে এই যে কাঠের বিভিন্ন বেতের মোড়া, এগুলোতে বসার জন্য এখানে রয়েছে কিছু আবার কাঠের পুতুল। তো তারপর আমরা হেঁটে হেঁটে, প্রচণ্ড গরম লাগছিলো, তো খেয়ে নিলাম এখানে আইসক্রিম। তো সবাই মিলে এই যে খাচ্ছি আমরা চকোবার, আইসক্রিম খেতে পেয়ে মেয়েটি খুবই আনন্দ পেয়ে গেছে, তার হাসি দেখে বোঝা যাচ্ছে। তো এই যে এখানে আমি, তারপরে আমরা চলে এলাম শিবতলার ঠাকুর দেখতে। এই যে এইটা হলো শিবতলার ঠাকুরের প্যান্ডেলের এন্ট্রেন্স। এখানেও দুই সাইডে ওই একই টাইপের মেলা বসে রয়েছে, হ্যান্ডমেড জুয়েলারির, এই যে এরকম হ্যান্ডমেড বিভিন্ন উডেন জুয়েলারি আছে, আরও সমস্ত জিনিসপত্র রয়েছে, এই সমস্ত জিনিসের মেলা চলছে। তো আমরা সেই সব দেখে সেখান থেকে চলে গেলাম প্যান্ডেলের ভেতরে। প্যান্ডেলে ঢোকার আগে আর একটা স্টল দেখতে পেলাম, যেটা আমার খুবই পছন্দ হয়েছিল, সেটা হলো এরকম টেরাকোটার স্টল। তো এখানে পুরো সামনে দাঁড়িয়ে এরকমভাবে টেরাকোটার জিনিসপত্র তো বিক্রি হচ্ছেই, প্লাস ওরাদের বললে ওরা ইনস্ট্যান্ট বানিয়ে দিচ্ছে। হ্যাঁ শুকোতে একটু টাইম লাগছে ঠিকই, বাট এরকমভাবে ওরা যেরকমভাবে বলা হচ্ছে কফি মগ বা বিভিন্ন টাইপের পট ওরা বানিয়ে দিচ্ছে। তো এই ইয়েটা আমার খুব ভালো লেগেছে। তারপরে রয়েছে এখানে এরকম যেরকম অ্যাপ্লিকের কাজ হয় না, বিভিন্ন শাড়ি বা হচ্ছে ওড়না কুর্তি এগুলোর উপরে বিভিন্ন ছবি এঁকে এই রকম টাইপের জিনিস এখানে পাওয়া যাচ্ছে। তো ওই যে ভদ্রমহিলা, উনি এখানেই বসে এইভাবে আঁকছেন, তো এই জিনিসটাও খুব সুন্দর দেখতে লাগছে। তারপরে আমরা চলে গেলাম প্যান্ডেলের ভেতরে এগুলো দেখে। তো এই যে এখানে করেছে পুরো শিব মন্দিরের একটা স্ট্রাকচার, শিব ঠাকুরের যেরকম মন্দির হয় মানে ওই রকম টাইপের, মানে লাল কাপড় দিয়ে বাঁধা, বিভিন্ন শিব ঠাকুর রিলেটেড যেরকম ঘট সমস্ত জিনিস বাঁধা আছে। তো এখানটা এই প্যান্ডেলটাও খুব সুন্দর দেখতে হয়েছে। তো আমরা এই ভেতরেই যাচ্ছি, আর এই হলো এইখানকার দুর্গা প্রতিমা, প্রতিমাটাও খুবই সুন্দর। আর এই যে নিচে এইখানে এরকম কত শিব ঠাকুর, তো এখানে অনেকে এবার পয়সা দিচ্ছে। তো এখানে আমরা এই প্যান্ডেলটা দেখে এবার বেরিয়ে পড়লাম। এবার আমাদের আজকের মতো এখানে ঠাকুর দেখা আমাদের শেষ, এবার আমাদের হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো আমি জানি আমরা প্রচণ্ডই কম ঠাকুর দেখেছি, এই শিব মন্দিরের ঠাকুর দেখে আমরা এবার খাওয়ারের সন্ধানে বেরিয়ে পড়েছি। তো আমরা ভাবছি যে কোথায় খেতে যাওয়া যায়, কেননা কাছাকাছি রেস্টুরেন্ট খুঁজছি যেটা একটু ভালোও হবে, প্লাস ভিড়টাও কম থাকে। পুজোর সময় প্রচণ্ড ভিড় থাকে, যে কোনো রেস্টুরেন্টে ঢুকলেই মোটামুটি 1 থেকে 2 ঘন্টা লাইন তো দিতেই হয়। এখন পেয়ে গেছি খুব খিদে,
আমরা কি খাবো যে পাচ্ছি না, তো আমরা কোথায় খেতে যাবো তাও জানি না, কোথায় ফাঁকা পাবো তাও জানি না। তো আমরা এখন খাওয়ারের সন্ধানে বেরিয়েছি। তো আমরা অনেক খোঁজাখুঁজি করে এই যে কাছাকাছি এই একটা রেস্টুরেন্ট পেয়েছি, তো আমরা সেখানেই যাচ্ছি। এই যে পৌঁছে গেছি আমরা, তো এই যে রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের নাম হলো নবাবি দরবার। তো আমরা এখানেই গেলাম। তো আমাদের নাম রেজিস্টার করার পরেও এখানেও ওয়েটিং ছিল, তো আমরা এই যে বাইরে যে চেয়ারগুলো রয়েছে এইখানেই বসে আমরা খানিকক্ষণ ওয়েট করছিলাম, গল্প আড্ডা এই সমস্ত কিছুই হচ্ছিল। তো তারপরে দীর্ঘ প্রতীক্ষার পর আমরা পৌঁছে গেছি হচ্ছে রেস্টুরেন্টে। আমরা খাওয়ার অর্ডার দিয়ে এই যে বসে আছি, শুধু শুধু কি বসে থাকা যায়? তো সবাই যে যার মতো ছবি তুলে যাচ্ছে, যে যার মতো কাজ করছে। তো এই যে আমি এখানে বসে আমি আমার কাজ করে যাচ্ছি, তোমাদের জন্য এই যে ফুডগুলো যখন আসছে সেগুলোকে আমি দেখাচ্ছি। তো এই যে আমাদের খাওয়ার চলে এসেছে, এগুলো দুটোই ছিল, চিকেনের প্রিপারেশন, একটা চিকেন বাটার মশালা ছিল, আর এইটাও একটা চিকেনের কিছু একটা মালাই মুর্গ ছিল, তো এই ছিল, আর ওখানে হচ্ছে বাটার নান। তো এই ছিল মোটামুটি আমাদের খাবারের মেনু। এখানে আমরা চারজন একটা টেবিলে বসেছিলাম, তো আমরা এগুলো নিয়েছিলাম, আর ওই দিকে চারজন বসেছিলো, তো ওরা ওদের মতো আলাদা কিছু নিয়েছিল, সেগুলো আমার আর ভিডিওতে ব্লগে দেখানো যাচ্ছে না, কারণ আমি সেগুলো আর ভিডিওতে নিইনি। তো এই যে এবার আমি খাওয়া শুরু করছি, সারাদিন খিদের পরে যখন খাওয়ার পাওয়া যায় উফ, সেটাই কি অমৃত লাগে। তো এবার আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি, আবার আমরা মেট্রো করে চলে এসেছি। তো এখান থেকে আমরা চলে যাব বাড়ি। তো ফাইনালি পৌঁছে গেছি যে হাওড়া ব্রিজ, হাওড়া আমাদের বাড়ি। তো সেখান থেকে আমাদের আর খানিকটা রাস্তা যেতে হবে। তো এই ছিল আজকে আমাদের সপ্তমের আউটিং, সবাই এবার ক্লান্ত হয়ে গেছি। তো তোমাদের কেমন লাগলো আমার আজকের এই ঘোরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ওকে, তো আজকের জন্য বাস এতটাই, চলো টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।